গণভবন থেকে নিয়ে আসা ট্রেনিং প্রাপ্ত এক জার্মান শেফার্ড কুকুর সেনাবাহিনীর হাতে বুঝিয়ে দিলেন উদ্ধারকর্তা বিকেলে রাজধানীর মোহাম্মদী হাউজিং লিমিটেড এলাকায় কুকুরটি হস্তান্তর করা হয় গণভবনের কুকুরটি হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার সর্বত্র এর আগে দুপুরে পাশের এক এলাকা থেকেই কিছু অস্ত্র উদ্ধার করেন সেনারা গত সোমবার গণভবন থেকে অনেক জিনিসের সাথে নিয়ে যাওয়া হয় ট্রেনিং প্রাপ্ত একটি জার্মান শেফার্ড কুকুরও সেই কুকুর ঘর ছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে আলোচনার ঝড় গণভবনে বোবনে যে একটা কুত্তা ছিল এটা কোথায় গেল তবে কুকুরটিকে আসলে বাঁচানোর জন্যই নিজের কাছে নিয়ে এসেছিলেন রিজওয়ান জানালেন সেদিনের ঘটনা কেউ আমাকে একটা রশি দেয় নাই কোনো কিছু দেয় নাই আমি ট্যানা দিয়ে প্যাঁচায় নিয়ে আসছি ভাই এর মাঝখানে অনেক রুই মাস অনেক কন্ট্রোভার্সি হয়েছে আমাকে নিয়ে ট্রেনিং প্রাপ্ত কুকুর তো পাঁচ মাস সময় মিনিমাম লাগবে আরও বেশিও লাগতে পারে ওকে অনেকভাবে ভাবে বাজে মারা হয়েছে আমি যদি সেদিন কাঁচা না দাঁড়াতাম ওকে বের করে মেরে ফেলতো কারণ ও কামড় দিতে চাচ্ছিল বারবার আমি মুরগির মাংস নিয়ে আসছি ওর জন্য ওষুধ টষুধ নিয়ে আসছি প্রচুর নেগেটিভিটি ছিল যে মারা হচ্ছে বিক্রি করা হচ্ছে এইটা সেটা এসে দেখলাম যে পুরোটাই উল্টা ছেলেটা ওকে রেস্কিউ করছে ওকে বাঁচানোর ট্রাই করতেছে ওকে ঠিকঠাক ট্রিটমেন্ট দিচ্ছে তারপর আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে কল করলাম কুকুরের সাথে রাস্তায় পাওয়া একটি বুলেটও সেনাবাহিনীকে ফিরিয়ে দেন মোহাম্মদপুরের বাসিন্দা রিজওয়ান এ সময় কুকুরটিকে দেখতে মোহাম্মদী হাউজিং লিমিটেড এলাকায় ভিড় করে উৎসুক জনতা এর আগে দুপুর পৌনে তিনটায় মোহাম্মদপুরেরই চানমিয়া হাউজিং থেকে শটগান কাটা রাইফেল সহ কিছু অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী মসজিদে নামাজ পত্র রওনা দিছিলাম তখন এখানে বিকট একটা শব্দ হয়েছে তোলা মানে দিয়ে বলতেছে না লোক পারে নাই এখানে ফায়ারিং করে যে একজনে একজনের গুল্লি করছে আমি কিয়ের গুল্লি করছে দৌড়ে উঠলাম সাদে যাই দিয়ে একটা শটগান তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা